মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠুর অর্থায়নে বড়লেখা উপজেলার পানিবন্দী মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সভাপতি ও এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস স্বপনের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু। এ সময় পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুস শহীদ খান, উপজেলা জাতীয়তাবাদী দলের মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান শহীদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা সকল ভালো থাকেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ।